বুঝলি দাদু ভাই, এই পাহাড় প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। পাহাড় হলো পৃথিবীর খুঁটি। খুঁটি যেমন মজবুত হলে বাড়িঘরকে কোনো দুর্যোগই ধ্বংস করতে পারে না, তেমনি এই পাহাড় পৃথিবীকে অনেক ধ্বংসের হাত থেকে রক্ষা করে, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প। দাদু চলো না, ঝর্ণা দেখতে যাই। কাল সকালে তোকে অন্য একটা পাহাড়ে নিয়ে ঝর্ণা দেখাবো। আজ ফেরা যাক, চল। হ্যালো হ্যালো ইয়াং ম্যান, কাম অন কাম অন। আরে কি হলো, থামলে কেন দাদু ভাই? কাল তুমি আমায় কি বললে, আর আজ আমি কি দেখছি? কোথায় পাহাড়, কোথায় ঝর্ণা? ওই দেখো, পাহাড় থেকে মাটি কেটে সব পাহাড় ধ্বংস করে ফেলছে। কি আর বলবো দাদু ভাই, কিছু মানুষ পাহাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে, ফলে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে, পশু পাখি হারাচ্ছে তাদের আবাসস্থল। আবার অন্যদিকে পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, তারা বিভিন্নভাবে দুর্যোগের কবলে পড়ছে। পাহাড় কাটা বন্ধ করতে আমাদের কি করা উচিত? সমাজের সবাইকে সচেতন হতে হবে। যারা না জেনে না বুঝে পাহাড় কাটছে, পাহাড় কাটার ফলে প্রকৃতির যে ক্ষতি হচ্ছে তা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তাহলে দাদু ভাই, ওদেরকে ডাকি, এ কথাগুলো বুঝিয়ে বলি। হ্যাঁ আসুন, পাহাড় কাটা বন্ধ করি, দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখি, আর দুর্যোগের হাত থেকে নিজেকে এবং আগামী প্রজন্মকে রক্ষা করি।